চলি দম চাব সাধুপাড়া চম্পকনগর হাতাই কটর চালাই যায় প্রাক্তন মন্ত্রী শ্রী মেবার কুমার জমাতিয়াও ফাই যাক যিনি ফর্মার এমএলএ শ্রী রাজেশ্বর দেববর্মা ও ফাই যাক তম যিনি ইউথ লিডার জিতেন দেববর্মা মান্দাই ব্লক প্রেসিডেন্ট কবাং মাছিনি স্টুডেন্ট র উগ্লগনর অগ্নগ্ন আইছে বহু ছাত্র ছাত্রী স্কুলের ছাত্র ছাত্রী কলেজের ছাত্র ছাত্রী ইউনিভার্সিটি নিব কবাং মা স্টুডেন্ট তিনি হাসতে নাঙ্গিল রোড তে রেল অবরোধ ও প্রোগ্রাম ও ফাইমান যাক ফাইকে তিনি ম অবরোধ খাইয়া নাংলা খামু এই অবরোধটা আমাদের করতে হয়েছে বিধানসভায় আমরা উত্থাপন করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের সমস্ত মাননীয় মন্ত্রী মহোদয়গণকে আমরা জানিয়েছি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে 17-18 বছর ধরে যে প্রথা চালু ছিল কক্সবাজার বিষয়কে নিয়ে যারা লেখাপড়া করছে তারা রোমান স্ক্রিপ্ট এবং বাংলা স্ক্রিপ্টে এই বিষয়টি লিখতে পারত হঠাৎ করে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের যিনি সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী যখন বলেছেন যে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের কাছে ইনফ্রাস্ট্রাকচার নেই এবং সবাইকে বাংলায় বাংলা স্ক্রিপ্টে লেখার জন্য যখন বলেছেন ঠিক সেই সময়টাতে রাজ্যের স্টুডেন্ট কমিউনিটি থেকে এই আন্দোলনটা উঠে এসছে এই আন্দোলনকে আপনারা জানেন বাম গণতান্ত্রিক দলের যারা ছাত্র সংগঠন তারাও সমর্থন করেছেন কংগ্রেস দলের ছাত্র সংগঠন তারাও করেছেন এবং টিএসএফ ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন তারাও সমর্থন করেছে বলতে গেলে রাজ্যের 70% মানুষ এই রাস্তা এবং রেল অবরোধকে সমর্থন করেছে আমি মাননীয় সরকারের কাছে অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব সারা রাজ্যের মানুষের যে ভোগান্তি অনেক মানুষ যাতায়াত করতে পারছে না পিপল ক্যানট মুভ ফ্রম ধর্মনগর টু আগরতলা অনেক জায়গায় আজকে ব্যারিকেড এবং অবরোধকারীরা বসে পড়েছেন তাতে জনজীবন হ্যস্ত ন্যস্ত হচ্ছে
তাড়াতাড়ি রাজ্য সরকার একটা সিদ্ধান্ত নিয়ে একটা প্রেস ব্রিফিং এর মাধ্যমে রাজ্যের যারা ককবরক নিয়ে পড়াশোনা করছে এবং ককবরক নিয়ে যারা গবেষণা করছেন তাদের উদ্দেশ্যে প্রেস ব্রিফিং করে যেন বলা হয় সরকারের পক্ষ থেকে ক্যাবিনেটের মুখপাত্রের মাধ্যমে এটা যেন বলা হয় যে ককবরক বিষয়টা এখনো বাংলা এবং রোমান স্ক্রিপ্ট উভয় স্ক্রিপ্টে লেখা যাবে এটা যদি বলা হয় আমরা আশ্বস্ত করে বলতে পারি সরকারের কাছে যে এই আন্দোলন আমরা প্রত্যাহার করে নেব কারণ আমরা চাই না ত্রিপুরার মানুষ যেন তারা যে কোনো ব্যাঘাত যে কোনো অস্বস্তির মধ্যে এদেরকে পড়তে হয় এই পরিস্থিতি আমরা তৈরি করতে চাই না আমি আশা রাখব সরকার নিশ্চয় একটা সিদ্ধান্ত নেবেন আর যদি সরকার সিদ্ধান্ত না নেয় আমরা এটাও বলছি যে অনির্দিষ্টকালের যে বন্ধ এটা ককবরক স্পিকিং দি লাস্ট ম্যান উইল স্ট্যান্ড এন্ড গিভ এ ফাইট এই রোমান স্ক্রিপ্টকে নিয়ে আর আমরা চুপচাপ থাকব না শেষ রক্ত দিয়ে ত্রিপুরা রাজ্যে ককবরক যারা নিয়ে পড়াশোনা করছে তাদের বাংলা এবং রোমান স্ক্রিপ্ট উভয় স্ক্রিপ্টে তারা যেন লিখতে পারে সে আন্দোলনকে আমরা সফল করব আর সরকার যদি মনে করেন যে তিন দিন চার দিন পরে আন্দোলনকারীরা এই আন্দোলন উঠিয়ে নেবে সরকার কিন্তু ভুল করবে আমি এখনো বলছি টিপ্রাসাদের কাছে ককবরক প্রেমী ওয়ানসাদের কাছে পয়সার কোনো অভাব নেই আন্দোলনের কোনো অভাব নেই সরকার বেকাই দেই পড়বে আমি আগেও বলেছিলাম এই আন্দোলনকে নিয়ে কিন্তু রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি হতে পারে অনেক মিডিয়া বন্ধুরা আপনারা জিজ্ঞেস করেছেন কি করে আইনশৃঙ্খলার অবনতি হবে কেন হবে না আজকে হাজার হাজার মানুষ চলাফেরা করতে পারছে না যদি কোনো একটা ঘটনা হয় সেখান থেকেই দেখবেন আরো একটা বড় ঘটনা হবে তার জন্য দায়ী থাকবে সরকার উই আর ডেমনস্ট্রেটিং ইন পিসফুল ম্যানার আমরা জানি অনেক সময় বাঘের নামে শেয়াল জঙ্গলের মধ্যে এখানে ব্যাঘাত সৃষ্টির চেষ্টা করতে পারে টিপ্রা মথা টিআইএসএফ এবং এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তারা কিন্তু শান্তি এবং সম্প্রীতির মধ্যে দাঁড়িয়ে পিসফুললি আমরা এই আন্দোলন করছি তারপরেও যদি কেউ ব্যাঘাত সৃষ্টি করতে চায় যদি ব্যাঘাত সৃষ্টি হয় তার জন্য দায়ী থাকবে সরকার সো আই উড রিকোয়েস্ট দি গভর্নমেন্ট টু টেক ডিসিশন ইন ফেভার অফ বোথ দি স্ক্রিপ্টস রোমান স্ক্রিপ্ট অ্যান্ড বেঙ্গলি স্ক্রিপ্ট শুড বি অ্যালাউড ফর ককবরক সাবজেক্ট ইন ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং যারা আজকে বলতে চেষ্টা করছে সিবিএসসি কে সরকার একটা চিঠি দিয়েছে এবং সেই চিঠির উত্তর না আসা পর্যন্ত ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ তারা সিদ্ধান্ত নিতে পারছে না আই ক্যান টেল ইন ফ্রন্ট অফ দি মিডিয়া ফ্রেন্ডস আই ক্যান টেল টিবিএসসি ইজ নট রান বাই দি সিবিএসসি সিবিএসসি ইজ ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন এবং টিবিএসসিও দিস ইজ অটোনোমাস বডি অ্যানাদার অর্গানাইজেশন নো ওয়ে সিবিএসসি ইনস্ট্রাকশন দিয়ে টিবিএসসি পরিচালনা হয় না টিবিএসসি তার স্বাধীন সত্তা রয়েছে এবং সে যেভাবে কাজ করছে তাতে হস্তক্ষেপ করার সিবিএসসির কোনো সেখানে পাওয়ার নেই তাই আমরা বলছি যারা রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যে সিবিএসসি কে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে 12 তারিখ জানুয়ারি একটা চিঠি দিয়েছে যেন রোমান স্ক্রিপ্ট এবং বাংলা স্ক্রিপ্টে ককবরক লিখতে পারে এটা সিবিএসসির ব্যাপার এন্ড আই ক্যান টেল অন রেকর্ড সিবিএসসি কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন যে এইবার
সিবিএসসির পরীক্ষায় ককবরক নিয়ে যারা পরীক্ষায় বসবে তারা রোমান স্ক্রিপ্ট এবং বাংলা স্ক্রিপ্ট উভয় স্ক্রিপ্টে লিখতে পারবে। কোন একটা কথা বলছেন, তিন দিন বাদে আরেকটা কথা বলছেন, আমরা এটা বলবো সরকারের কাছে, লেট দি গভর্নমেন্ট ইনস্ট্রাক্ট টু দি টিবিএসসি সো দ্যাট দি ইস্যু অফ ককবরক সাবজেক্ট এন্ড দি স্ক্রিপ্ট বি ক্লিয়ার ফ্রম টুডে। এবং আমাদের দাবি, টিআইএসএফ এর দাবি এটাই থাকছে, ককবরককে যেন রোমান স্ক্রিপ্ট এবং বাংলা স্ক্রিপ্ট উভয় স্ক্রিপ্টে লেখা যায়, নতুবা এই আন্দোলন চলতেই থাকবে। টিআইএসএফ লং লিভ।